যত গালমন্দ যত হুমকি দেয়া হোক না কেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই থেকে তিনি সরবেন না ছত্তিশগড়ের বাস্তারে নির্বাচনী জনসভায় বললেন প্রধানমন্ত্রী পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে এনআই এর ওপর হামলার কেন্দ্রীয় তদন্তের দাবি শুভেন্দুর রাজনৈতিক উদ্দেশ্যে এজেন্সির ব্যবহার রক্ষার আর্জি নিয়ে কমিশনের তৃণমূল পঞ্চাশ বছরের মধ্যে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে ঘিরে আমেরিকায় উন্মাদনা ভারত বঞ্চিত বিরল মহাজাগতিক দৃশ্য থেকে নমস্কার আসছি বিস্তারিত সংবাদে শুরুতেই চোখ রাখব লোকসভা নির্বাচনের খবরে ছত্তিশগড়ের বস্তারে আজ নির্বাচনী সভা করলেন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের বাস্তারে আজ নির্বাচনী সভা করলেন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত দশ বছরে সরকারের বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তিনি নিজে গরিব পরিবারের সন্তান তাই গরিবদের দুঃখ কষ্ট দূর করাকেই তাঁর সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেয়া এবং করোনার সময় বিনামূল্যে টিকা দেয়া তার এই নিদর্শন কিন্তু গরিবদের প্রাপ্য লুট করছে দুর্নীতিগ্রস্তরা दुर्नितर फैलते फेलते सरकार बद्धपरिकर ता के जतो ही गालमंदो करा होमकी दिया होनी दूरनीति विरुद्ध लड़ाई थे न कार्रवाई हो रही है यहाँ के युवाओं को जिन्होंने धोखा दिया है उनकी तेजी से जांच चल रही है हम नाराज होकर ये लाठी से मोदी का सिर फोड़ने की धमकी दे रहे हैं मोदी गरीब का बेटा है सिर ऊंचा रख करके चलता है मोदी इनकी धमकियों से डरने वाला नहीं है ये मोदी को कितनी भी धमकियां दे दे भ्रष्टाचारियों को जेल जाना ही पड़ेगा ये मोदी की गारंटी है কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ মধ্যপ্রদেশয় সয়নীতি নির্বাচনী জনসভায় বলেন বনবাসী এবং আদিবাসী শব্দ দুটির অর্থ আলাদা তাদের অধিকারও আলাদা ইচ্ছাকৃতভাবে এই পার্থক্য গুলিয়ে দেয়া হচ্ছে বনবাসী শব্দের অর্থ যারা বনে থাকেন আর আদিবাসীরা হলেন দেশের আদি নাগরিক এ দেশের যাবতীয় সম্পদের উপর প্রথম অধিকার তাদের विचारधारा है सबसे पहले जो आपका इतिहास है आपकी हिस्ट्री है आपकी भाषाएं हैं आपके जीने का तरीका है उसको यह शब्द मिटाने की कोशिश करता है वनवासी का मतलब आप जंगल में रहते हो जंगल में आपको कैसे अधिकार मिले? आदिवासी का मतलब आप ओरिजिनल मालिक हो देश के पहले मालिक हो और पहले मालिक का देश के धन पर जल पर जमीन पर जंगल पर अधिकार बनता है কেবল দুর্নীতির অভিযোগ তুললেই তা সত্য হয়ে যায় না কোথায় দুর্নীতি তা প্রমাণ করে দেখাতে হয় বাঁকুড়ার রায়পুরে নির্বাচনী জনসভায় বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রধানমন্ত্রী গতকাল জলপাইগুড়িতে নির্বাচনী প্রচার করলেন ঠিকই কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সব হারানো মানুষদের সাহায্যের বিষয়ে একটি কথাও বলেননি প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন আমার কোনো আপত্তি নেই স্বাগত আপনি পশ্চিমবাংলায় কোনো আপত্তি নেই কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনো সাহায্যের কথা বললেন না যাদের ঘরগুলো পড়ে গেছে যাদের বাচ্চারা মরে গেছে যারা আজও রাস্তায় পড়ে আছে আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের ওখানে সবাইকে আমরা রিলিফ দিয়েছি একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে দেয় না উনষাট লক্ষ লোক টাকা পাচ্ছিল না আমরা টাকা দিয়ে দিয়েছি এবং এখন থেকে জেনে রাখবেন মিথ্যে কথা বলছে দুর্নীতি কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও মুখে বললে হয়ে গেল এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর। হেই আরে সতর্ক না হলে পকেট খালি তা হলে না না আমার ইমেল আইডি আর মোবাইল নাম্বার ব্যাংকে রেজিস্টার্ড আছে তো তো ডিজিটাল পেমেন্টে প্রতারণা কখনো যদি হয় সঙ্গে সঙ্গে অ্যালার্ট এসে যায় কিন্তু টাকা তো গেল না 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 টাকা যায়নি গাফিলতি না করলে খেসারত দিতে হবে না তার ফলে আর শুনুন অভিযোগ করলে সময় মতো রিফান্ড পাবেন ঠিক মতো হ্যাঁ আরবিআই বলেছে জেনে রাখুন সতর্ক থাকুন ডেলিভারি your order আরে বাবা বলছ কি খিদে পেয়েছে 30 মিনিটের মেসেজ নোটিফিকেশন এসেছিল না মেসেজের ভরসায় কি আর বসে থাকা যায় গতকাল তুমি শেয়ার বিক্রি করেছিলেন না হ্যাঁ তো ওটা চেক করেছো মেসেজ তো এসেছিলো শুধু মেসেজই যথেষ্ট নয় যদি তুমি শেয়ার মার্কেটে কোনো রকম লেনদেন করো তাহলে স্টক এক্সচেঞ্জ থেকে পাঠানো এসএমএস অথবা ইমেল নিজের ডিম্যাট অ্যাকাউন্ট আর ব্যাংক স্টেটমেন্টের সঙ্গেও মিলিয়ে দেখো বাবা খিদে পেলে মাথা কাজ করতে চায় না বোঝকর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের চায় পে চর্চা কর্মসূচিকে ঘিরে আজ উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের ফুলঝোড় মোড় এলাকা আজ সকালে দিলীপ ঘোষের কর্মসূচি চলার সময় বেশ কিছু মহিলা এসে গোব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা পাল্টা চোর চোর স্লোগান দেন দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে বিজেপি মহিলা কর্মীদের আটকে রাখা হয়েছে বলে দিলীপ ঘোষ অভিযোগ করেন কিসের বিক্ষোভ ভাই চা খাচ্ছি আমরা যারা শান্তিতে বাড়িতে চা খাতে পাচ্ছে না তারা এসে গন্ডগোল করছে এমন ঘুম উড়িয়ে গেছে রাত্রে ঘুম হচ্ছে না তাদের ক্যান্ডিডেটকেও আমাদের যেমন প্রথম ভ্রমণ করতে হচ্ছে আমরা শান্তিতে চা খাচ্ছি হজম হচ্ছে না সেখানে দু চারজন লোককে পাঠিয়ে দিচ্ছে এই মহিলাদের নিয়ে রাজনীতি শুরু হচ্ছে না এখানেও মহিলাদের নিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছিল আমাদের মহিলা কর্মীদের তাদের আটকেছেন তখন তারা স্লোগান দিয়েছে অবাধ ও পক্ষপাতহীন নির্বাচনের দাবি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ রাজ্যে নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে দেখা করেন বিএসএফ এর অতিথিশালায় বৈঠকের পর শুভেন্দু অধিকারী বলেন বাংলায় সন্দেশখালিতে ইডি আক্রান্ত হচ্ছে ভূপতি নগরে আক্রান্ত হচ্ছে এনআইএ এই ঘটনা তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে দেওয়া উচিত ওদের হাতে তৃণমূলের ঝান্ডা ছিল গতকাল রাজ্যের একজন মহামন্ত্রী গিয়ে ওদেরকে সম্বর্ধিত করে যেভাবে শাহজাহানকে বলেছিল যে শাহজাহানকে ঢুকিয়ে দিয়ে এরিয়া ফাঁকা করে আর এস এস বিজেপি এলাকা দখল করতে চাইছে এটা অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলেছিল শাহজাহানকে সাপোর্ট দিয়েছিল মমতা ব্যানার্জি অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি ইন প্রেজেন্স অব অল মিডিয়া লাইভ হয়েছে আপনারা দেখেছেন বাংলার জনগণ ঠিক একইভাবে তৃণমূলের ঝান্ডা করেছে গাড়ি ভেঙেছে তাদেরকে ধরার প্রশ্নই নেই মমতা পুলিশের কারণ তারা তৃণমূল করে গুন্ডা হতে পারে ধর্ষণকারী হতে পারে লুটেরা হতে পারে খুনি হতে পারে যেহেতু টিএমসি করে হাতের টিএমসির ঝান্ডা সব খুনমা আমাদের ডিমান্ড হচ্ছে কালকের ইনসিডেন্ট সেন্ট্রাল এজেন্সিকে ট্রান্সফার করার জন্য এনআইএ রেকমেন্ড করুক ইফ নেসেসারি তাদের কোর্টেও যাওয়া উচিত যে এদিকে ছিল ভোটের সময় রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস দলে রাজ্যসভার সাংসদ ডেরেক ও নেতৃত্বে দশ সদস্যের এক প্রতিনিধি দল আজ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে দেখা করে অবিলম্বে চারটি কেন্দ্রীয় এজেন্সির দাবি জানান শীর্ষকতা সঙ্গে এনআইএর যোগসাজসের প্রমাণ তাদের কাছে রয়েছে বলে প্রতিনিধি দলের সদস্য দোলা সেন দাবি করেন কমিশনের কাছে নিজেদের অভিযোগ জানানোর পর বাইরে এসে ধর্নায় বসে পড়েন তৃণমূল সাংসদেরা শেষ পর্যন্ত পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হল এই দফার ভোট গ্রহণ এপ্রিল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট আসনে এই পর্যায়ে ভোট নেওয়া হবে আউটার মণিপুরও এই দফায় রয়েছে ভোটের বিস্তারিত খবর নিয়ে কলকাতা দূরদর্শনে শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান জনাদেশ শুধু ভোটের খবর আলোচনা বিশ্লেষণ লোকসভা নির্বাচনের প্রতিটি খুঁটিনাটি জনাদেশ দু হাজার চব্বিশ বারোই এপ্রিল থেকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় দেখুন স্টুডিও থেকে সরাসরি শুধুমাত্র ডিডি বাংলায় এখন আবার একটু বিরতি পরে রয়েছে আরো খবর তুই জানিস ইনভেস্টরদের জন্যই একটা ইনভেস্টার প্রোটেকশন ফান্ড থাকে আইপিএফ তবে যদি তোমার ট্রেড এক্সচেঞ্জে এক্সিকিউট না হয়ে থাকে কিংবা ওটা গ্যারান্টিড রিটার্ন দেওয়ার স্কিম হয় তখন এই আইপিএফও তোমায় কোনোভাবেই সাহায্য করতে পারবে না আর যদি তোমার ব্রোকারি ডিফল্টার হয়ে যায় তখন আইপিএফ তোমাকে ক্ষতিপূরণ পাইয়ে দিতে পারে কোথায় শিখলে এন এস ইর সাইটে এরাজ্যে এনআরসি কার্যকর হলে মতুয়াদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেয়া হবে মেরে ফেলা হবে ঠাকুরবাড়ির সব সদস্যকে জঙ্গি সংগঠন লস্করি তৈবা এমন হুমকি দিয়ে তাকে বাংলায় লেখা চিঠি পাঠিয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর চিঠিটি প্রকাশ্যে এনে তিনি বলেন দে গঙ্গা থেকে এই চিঠিটি এসেছে আজকে দুপুর 2:10 নাগাদ আমাকে থ্রেট করে লস্করি তৈবা থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে সিএএনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি পড়লে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে এই থ্রেট এস্টে এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে এটা হচ্ছে হাদিপুর ভিলেজ নর্থ চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই আট সাত আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন তার দলকে বলতে চাই যে সিএ দেশের আইন সিএ দেশের আইন সিএ সেই সমস্ত লোকের জন্য করা হয়েছে যারা উপার থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসছে এরকম জঙ্গি সংগঠন ভারতবর্ষের একজন যার সদ্য ছেড়ে দেওয়া একজন সাংসদ বিদায়ী সাংসদ এবং মন্ত্রী তাকে এইভাবে থ্রেড দেওয়া প্রকাশ্যে গণতান্ত্রিক দেশে এবং এটা স্পিড পোস্টে পাঠানো হয়েছে আমি জানতে চাই প্রধানমন্ত্রীর কাছে দেশের গৃহমন্ত্রীজির কাছে আমি এর বিচার চাই যে এরকম জঙ্গি গোষ্ঠী পশ্চিমবাংলাতে কিভাবে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে একটা রিপাবলিক কান্ট্রিতে এভাবে জঙ্গি গোষ্ঠী ওপেন থ্রেড দিতে পারে এটা শুনেছিলাম মধ্যযুগীয় বর্বরীয় দেশে হয়ে থাকতে পারে একটা সভ্য গণতান্ত্রিক দেশে এভাবে ঘটনা ঘটবে এটা অত্যন্ত অপ্রত্যাশিত খেলার খবরে আইপিএল আইপিএলে আর কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায় এ পর্যন্ত তিনটি ম্যাচে তিনটিতেই জিতে ছ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছেন নাইট্রা অন্যদিকে চারটি ম্যাচের মধ্যে দুটিতে হেরে চার পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই পঞ্চাশ বছরের মধ্যে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকছে গোটা বিশ্ব আজ ভারতীয় সময় রাত এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে চলবে রাত একটা বেজে ষোলো মিনিট পর্যন্ত দেখা যাবে আমেরিকা ইংল্যান্ড এবং মেক্সিকোর বিভিন্ন অংশ থেকে এই নিয়ে আমেরিকায় এখন তুমুল উন্মাদনা গ্রহণ নিয়ে নাসা চারটি নতুন প্রকল্প হাতে নিয়েছে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে স্কাই ডাইভিং তবে ভারতে রাত থাকায় এই সূর্যগ্রহণ দেখা যাবে না শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার যত মন্দ যত হুমকি দেয়া হোক না কেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই থেকে তিনি সরবেন না ছত্তিশগড়ের বাস্তারে নির্বাচনী জনসভায় বললেন প্রধানমন্ত্রী পুলিশ পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করেন এনআইএ এর ওপর হামলার কেন্দ্রীয় তদন্তের দাবি শুভেন্দুর এজেন্সির রাজনীতিকরণ রক্ষার আর্জি নিয়ে কমিশনে তৃণমূল বছরের মধ্যে দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে ঘিরে আমেরিকায় উন্মাদনা ভারত বঞ্চিত বিরল মহাজাগতিক দৃশ্য থেকে সংবাদ এখন এই পর্যন্তই রাত দশটায় রয়েছে সংবাদ প্রবাহ নমস্কার बहुत ही भयंकर होती जा रही है वक्त आ गया है कि मुसलमान अपनी शक्ति अपनी ताकत दिखाए